Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear learners, how are you? I think you are well. This is Abul Khair Bulbul. On behalf of Shalkhuliya High School, I am going to take online class today. Today's class is class 9, subject English. We are going to perform today about completing sentence. আমরা আজকে কম্পিটিং সেন্টেন্সের একটা ব্যবহার করতে যাচ্ছি, দ্যাট ইজ ইউজ অফ ইফ, ইফের ব্যবহার করতে যাচ্ছি। ইফ মিন যদি, এটাতে তিনটা নিয়ম আছে। একটা হলো কন্ডিশন, এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল তিন প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তো আমরা আজকে ফার্স্ট কন্ডিশনালের কাজ করব, নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের কাজ করব। ওকে, সো লেটস গেট স্টার্ট। ওকে, ইফ মিন যদি, যদি, তাহলে আমরা যদি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি। ইফ ইউ রিড, রিড কমা ডট ডট, এরকম কম্পিটিং সেন্টেন্স তোমাদের একটা কোশ্চেন পরীক্ষায় থাকবে, পাঁচ মার্ক। সো শুধু ইফ দিয়ে না, এরকম সো দ্যাট, দো, অল দো, অ্যাজ সিন্স ইত্যাদি দিয়ে থাকবে। তো আমরা এটাকে আজকে কমপ্লিট করবো। এই কমপ্লিটিং এর নিয়ম, ফার্স্ট কন্ডিশনের নিয়ম অনুপাতে যদি প্রথম অংশটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশটা ফিউচার ইন্ডিফিনিট টেন্স হবে। তাহলে ফিউচার ইন্ডিফিনিট এর রুলস কি? সাবজেক্ট শ্যাল উইল, উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে প্রথম সেন্টেন্সটা যেটা দেওয়া আছে, ইফ থাকলো, সাবজেক্ট ভার, অবজেক্ট। সো আমরা এইটা, ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, তাহলে আমরা পরবর্তী যে কম্পিটিং করতে হবে সেটা বাংলাটা আমাদেরকে অবশ্যই থিঙ্ক করতে হবে, যে থিঙ্ক এর কোনটা হতে পারে সেটা তোমার মনে মনে চিন্তা করতে হবে। সো লুক, দেখো, যদি তুমি পড়ো, তুমি পরীক্ষায় পাশ করবে, পাশ করবে। দেখো, এটা ফিউচার ইন্ডিফিনিট টেন্সের মিল আছে কিনা। তাহলে ফিউচার ইন্ডিফিনিট এর রুল স্ট্রাকচার অনুপাতে সাবজেক্ট ইউ, তারপর দেওয়া আছে শ্যাল উইল, আমরা শ্যাল উইল ব্যবহার করবো, ইউ উইল, ডাব্লিউ আই ডাব্লিউ উইল, তার ভার্ব ওয়ান, পাস করার ইংলিশ পাস, পি এ ডবল এস, পাস। কোথায় পাস করবে? পরীক্ষায়, ইন দ্য এক্সাম, অথবা ইন এক্সাম, ই এক্স এ এম, এক্সাম। এইভাবে তোমরা অনেক কন্ডিশনাল সেন্টেন্সকে, ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবে, আই থিঙ্ক। সো ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট ক্লিয়ারলি। ইফ ইউ ডোন্ট got it clearly, you will comment our after watching this video, okay, and share this video to your friend so that they can learn from it, okay. So dear student, see you again next. May Allah bless you. Till, have a nice day. Assalamu alaikum.